ডিয়ার স্টুডেন্টস, জীবন বিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা জানব ওজোন স্তর সম্পর্কে, আর এই ওজোন স্তরের গুরুত্ব সম্পর্কে, আর সেই সঙ্গে জেনে নেব ওজোন হোল বা ওজোন ডিপ্লেশন কী বা কাকে বলে, এর কারণ কী বা এর প্রতিকারের উপায় কী, এবং প্রথম কোন বিজ্ঞানী এই ওজোন হোল সম্পর্কে আলোকপাত করেন এবং পৃথিবীর কোন অঞ্চলে এই ওজোন হোল সৃষ্টি হয়। সঙ্গে জেনে নেব ওজোন স্তরের পুরুত্ব বা থিকনেস মাপা হয় কোন এককে। তাহলে এসো শুরু করি। দেখো, পৃথিবীকে বিভিন্ন গ্যাসীয় উপাদান সম্মিলিতভাবে চাদরের ন্যায় আবৃত করে রেখেছে, আর এর ফলে পৃথিবী স্থিত জীবমণ্ডল বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। বায়ুমণ্ডল স্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি সূর্য থেকে বা মহাশূন্য থেকে আগত বিভিন্ন ক্ষতিকারক আলোকরশ্মিগুলোকে শোষণ করে নিচ্ছে, যার ফলে পৃথিবীস্থিত জীবজগৎ সুরক্ষিত। আর এই পৃথিবীস্থিত জীবজগতের মধ্যে সবচেয়ে উন্নত সম্প্রদায় মানুষ, অর্থাৎ মানুষের বা মানব সভ্যতার উন্নতির বা অগ্রগতির ফলস্বরূপ হচ্ছে এই ওজোন হোল। তাহলে দেখো, আমরা জনজীবনের ক্ষেত্রে বা মানব সভ্যতায় এগিয়ে যাওয়ার পিছনে আমরা মূলত আমাদের জীবন তো অবশ্যই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে এই ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। এই ওজোন গ্যাস একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। তাহলে O3 হলো অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত একটি গ্যাসীয় উপাদান। ওজোন পৃথিবীর চতুর্দিকে যে গ্যাসীয় মণ্ডল অবস্থান করছে তার একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট স্তরে এই ওজোন গ্যাস বর্তমান। পৃথিবীর একদম সন্নিকটস্থ যে বায়ু স্তর, অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তর বর্তমান, তাকে বলা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। ক্ষুদ্রমণ্ডল এর অপর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এর পরবর্তী যে গ্যাসীয় স্তরটি আছে তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা এর অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। তার পরবর্তী যে স্তরটি আছে তাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার গেল, স্ট্র্যাটোস্ফিয়ার গেল, তার পরবর্তী স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তার পরবর্তী স্তরের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার তার পরবর্তী নাম এক্সোস্ফিয়ার। এইভাবে গ্যাসীয় উপাদানগুলি অবস্থান করছে। কিন্তু এই যে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, এই দুটি গ্যাসীয় স্তরে বা বায়ুমণ্ডলীয় স্তরে ওজোন গ্যাস বর্তমান। তার মধ্যে সর্বোচ্চ মাত্রায় এবং পৃথিবীকে সুরক্ষা প্রদান করেছে ওজোন স্তরটি। এই ওজোন স্তরটি পৃথিবীকে চাদরের ন্যায় আবৃত করে রেখেছে। তাহলে প্রশ্ন হতে পারে যে ওজোন স্তরের অবস্থান উল্লেখ করো। ওজোন স্তরের অবস্থান হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার ঊর্ধ্বে। অর্থাৎ এই যে দূরত্বটি, এটি হচ্ছে প্রায় 20 কিলোমিটার ঊর্ধ্বে থেকে শুরু করে 30 কিলোমিটার পর্যন্ত এর অবস্থান বা বিস্তৃতি। আর এই ওজোন স্তরের পুরুত্ব বা থিকনেস মাপা হয় ডপসন এককে। তাহলে কোন এককে ওজোন স্তরের পুরুত্ব মাপা হয়? ডপসন এককে, ডপসন ইউনিট। একে ইংরেজির বড় হাতের অরফে ডি এবং ইউ দ্বারা সূচিত করা হয়। স্বাভাবিক অবস্থায় এই ওজোন স্তরের থিকনেস বা পুরুত্ব হচ্ছে 300 থেকে
500 DU যখন এই স্তরের পুরুত্ব বা থিকনেস কমতে থাকবে এবং তার পরিমাণ হবে 220 DU-র কম, তখন সেই অবস্থাকে বা ওজন স্তরের সেই অবস্থাকে বলা হবে ওজন হোল, ওজন হোল বা ওজন ডিপ্লেশন। তার মানে ওজন হোল তখনই সৃষ্টি হবে যখন ওজন স্তরের থিকনেস বা পুরুত্ব স্বাভাবিকের তুলনায় কমে 220 ডপশন ইউনিটের থেকেও কম হবে। তার মানে পুরোপুরি ছিদ্র নয়, আমি বলছি ধরো এই ওজন স্তর এটি আস্তে আস্তে এরকম পাতলা হয়ে গেল, এই পাতলা হয়ে যাওয়া অংশটি হচ্ছে ওজন হোল, এই পাতলা হয়ে যাওয়া অংশটি হচ্ছে ওজন হোল। এবার প্রশ্ন হতে পারে এই ওজন হোল প্রথম কোথায় দেখতে পাওয়া গিয়েছিল? আন্টার্কটিকাতে প্রথম এই ওজন হোল দেখতে পাওয়া যায়, আন্টার্কটিকা প্রদেশে প্রথম এই ওজন হোল দেখতে পাওয়া গিয়েছিল। কোন বিজ্ঞানী প্রথম এই সম্পর্কে আলোকপাত করেন? বিজ্ঞানী ফারম্যান প্রথম এই ওজন হোল সম্পর্কে আলোকপাত করেন। তাহলে এখনও পর্যন্ত আমরা কী জানলাম? যে ওজন হোলের থিকনেস বা পুরুত্ব কত পর্যন্ত হতে পারে, বা কখন আমরা বলবো ওজন হোল সৃষ্টি হয়েছে, যখন ওজন স্তরের পুরুত্ব 220 ডপশন ইউনিটের থেকে কম হবে, অর্থাৎ ওজন স্তরটা একটা পাতলা হয়ে যাবে, তখন সেই অবস্থাকে বলা হবে ওজন হোল। আর এটি প্রথম দেখতে পাওয়া গিয়েছিল আন্টার্কটিকা অঞ্চলে এবং বিজ্ঞানী ফারম্যান প্রথম এই সম্পর্কে আলোকপাত করেন। এবার আসি এই যে ওজন হোলের কারণ কী বা ওজন হোল কেন সৃষ্টি হয়। তাহলে ওজন হোলের প্রধানতম কারণ হচ্ছে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে ক্লোরোফ্লুরোকার্বনের ফলে এই ওজন হোলের সৃষ্টি হয়। এর উৎস কোথায়? দেখো এই CFC-র প্রধান উৎসগুলি হলো রেফ্রিজারেটর বা ফ্রিজ যাকে বলছি, এয়ার কন্ডিশন, প্লাস্টিক রং, জেট প্লেন, সুপারসনিক বিমান, ডিওডোরেন্ট প্রভৃতি হচ্ছে এই CFC-র উৎস। এই CFC কী করবে না, ওজনকে ভেঙে দেবে। আর ওজন ভেঙে দেওয়া মানে কি? ওজনের স্তর কি পুরুত্বটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক একই সঙ্গে এই CFC ছাড়াও আমরা যে যানবাহন ব্যবহার করি, যানবাহন নির্গত ধোঁয়াও এই ওজন হোল সৃষ্টির জন্য দায়ী। কিভাবে? দেখো যানবাহন নির্গত ধোঁয়ার মধ্যে কী আছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে। এরা সবাই মিলে কী করছে? এক এক করে ওজনকে ভেঙে দিলে কি অক্সিজেন তৈরি হচ্ছে, সঙ্গে NO3 তৈরি হয়ে গেল। এইভাবে ওজন স্তরের থিকনেসের পুরুত্ব কমে যাচ্ছে, যার ফলে ওজন স্তর অত্যন্ত পাতলা হয়ে যাচ্ছে, সেই অবস্থাকে বলা হচ্ছে কি ওজন হোল। এবার আসি এই ওজন স্তরের গুরুত্ব বা তাৎপর্যতে। দেখো ওজন স্তরের তাৎপর্য হল সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে আসছে, সেই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এই ওজন স্তর। আর সেই সময় কী হচ্ছে, এই ওজন স্তর এর মধ্যস্থিত ওজন গ্যাস ভেঙে কী তৈরি করবে, অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন এর অণু। এইভাবে অসংখ্য অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু সৃষ্টি হবে।
পরবর্তীতে এই অক্সিজেন অণু পুনরায় আবার অক্সিজেন অণুর পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হবে ওজন। এইভাবে এই ওজন স্তরের পুরুত্ব বা থিকনেস ঠিক থাকে। কিন্তু যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিভিন্ন গ্যাসে উপাদানগুলো সৃষ্টি হবে এবং সিএফসি তৈরি হবে, তখন এরা কী করলো, ভিতরের দিক দিয়ে অর্থাৎ পৃথিবীর প্রান্ত থেকে এসে এই ওজন স্তরের ঘনত্ব বা থিকনেসকে আস্তে আস্তে কমাতে থাকে, আর এইভাবে সৃষ্টি হয় ওজন হোল। আর এর ফলে এই ওজন হোল সৃষ্টির ক্ষতিকারক দিকগুলো কী কী? ক্ষতিকারক দিক, ওজন হোল সৃষ্টির ফলে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি সেগুলির মধ্যে অন্যতম হলো যে এই আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি আমাদের জিনের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, অর্থাৎ মিউটেশন ঘটছে, এবং সেই মিউটেশনের ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি সাহায্য করে বলে এই আল্ট্রাভায়োলেট রশ্মিকে বলা হচ্ছে মিউটাজেন। তাহলে দেখো, তাহলে মিউটাজেন হিসাবে আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের ওপরে প্রভাব বিস্তার করছে বা জিনের ওপর প্রভাব বিস্তার করছে, কখন? যখন ওজন হোলের সৃষ্টি হলো তখন। দ্বিতীয়তে কী হচ্ছে না, ত্বকের ক্যান্সার, ত্বকের ক্যান্সার বা স্কিনের যে ক্যান্সার সৃষ্টি হয় সেই স্কিন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে এই ওজন হোল। তিন নম্বর, যে অল্প বয়সী যে সমস্ত মানুষজন আছেন বা ছেলেমেয়েরা আছে তাদের ক্ষেত্রে চোখে ছানি পড়ছে, চোখে ছানির সৃষ্টি হচ্ছে। তাহলে যদি বলা হয় চোখে ছানির সৃষ্টি অর্থাৎ কম বয়সীদের ক্ষেত্রে চোখে ছানি সৃষ্টির কারণ হচ্ছে এই ওজন হোল। চতুর্থত, প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। আর পঞ্চমত, জীবজগতের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, জীবজগতের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। দেখো, তাহলে এত ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা কি কারণে? আমাদের এই যে জীবনযাপন বা আমাদের যে অত্যাধুনিক জীবনযাপন সভ্যতার অগ্রগতির জন্য আমরা অত্যধিক পরিমাণে সিএফসি তৈরি করছি, সঙ্গে বিভিন্ন ধরনের যানবাহন ইউজ করার জন্য গ্যাসীয় যে উপাদান সেগুলো সৃষ্টি হচ্ছে এবং সেগুলি বাতাসে মিশছে এবং তারা গিয়ে কী করছে, ওজন স্তরের ক্ষতি করছে, আর যার ফলে এই সমস্ত যে ব্যাধিগুলি আমরা তার শিকার হচ্ছি। তাহলে অবশ্যই করে এর সমাধান করা দরকার, এর প্রতিকার করা দরকার। এই যে ওজন হোল, এর প্রতিকারের জন্য বিভিন্ন পদ্ধতি আমাদের অবলম্বন করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার পুরোপুরিভাবে সেই ওজন হোল মেরামত হয়নি বা আমরা করতে পারিনি। এবং তার জন্য এই ওজন হোল মেরামতির জন্য যে সংস্থা প্রথম পদক্ষেপ গ্রহণ করে তার নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, UNEP। এরাই প্রথম এই ওজন হোল মেরামতির জন্য প্রস্তাব প্রদান করে। কত সালে? 1987। তাহলে 1987 UNEP এই ওজন হোল মেরামত বা ওজন স্তরে যে ক্ষতি হচ্ছে তার প্রতিকারের জন্য কিছু নির্দিষ্ট মতামত দেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব বা মতামতের মধ্যে একটি হলো এজেন্ডা 21 বা এজেন্ডা 21, আরেকটি হলো ভিয়েনা সম্মেলন, ভিয়েনা সম্মেলন, আরেকটি হলো মন্ট্রিয়াল চুক্তি, মন্ট্রিয়াল চুক্তি। তাহলে এই সমস্তগুলি হলো যে ওজন স্তর ক্ষতির যে প্রতিকার তার সম্পর্কে এক একটি ব্যবস্থাপনা। এই প্রসঙ্গে একটি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, প্রথম ওজন হোল সম্পর্কে আলোকপাত করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফারম্যান। কিন্তু কত সাল? 1984 সালে। তাহলে 1984 সালে
প্রথম আমরা ওজোন হোল সম্পর্কে জানতে পারি। এই সময় ওজোন স্তরের থিকনেস বা পুরুত্ব কত হয়েছিল? 220 ডিউর নিচে নেমে গিয়েছিল। প্রায় 10 বছর পর অর্থাৎ 1984 পর 1994 গিয়ে দেখা যায় ওজোন স্তরের থিকনেস 73 ডিইউতে নেমে গিয়েছিল। তাহলে 73 ডিইউতে নেমে গিয়েছিল, তাহলে অনুমান করতে পারছো যে এই পুরুত্বটা কতটাই পাতলা হয়ে গিয়েছিল, যার ফলে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আর তখনই এই 1987 সালে ইউএনইপি প্রস্তাব দিলেন যে বিভিন্নভাবে বা বিভিন্ন পদ্ধতি বা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই ওজন হোলের প্রতিকার করতে পারি, আর সেগুলি হচ্ছে এই। তাহলে দেখো, আমরা বিজ্ঞানের যুগে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা নিজেরাই নিজেদেরকে কতটাই বিপদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রতিনিয়ত কাজকর্মের মধ্যে দিয়ে। তাই যথাসম্ভব ফ্রিজ, এসি, এয়ার কন্ডিশন বা যা কিছু বলি না কেন, এগুলি সঙ্গে প্লাস্টিক, রং, সুপারসনিক জেট প্লেন, এগুলি সব কম ব্যবহার করব এবং আমরা ওজোন স্তরকে তার ক্ষতির হাত থেকে রক্ষা করব এবং জনজীবনকে সেই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ভালো পৃথিবী, দূষণমুক্ত পৃথিবীকে উপহার দেব। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।